আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজ আপনাদের জন্য পড়ছিলাম মীর মোশারফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস সিন্ধু। আজ পড়ছি এর চতুর্থ পর্ব ঋণের শেষ অগ্নির শেষ ব্যাধির শেষ ও শত্রুর শেষ থাকিলে ভবিষ্যতে মহাবিপদ পুনরায় তাহা বর্ধিত হইলে আর শেষ করা যায় না রাত্রি দুই প্রহর মদিনাবাসীরা সকলেই নিদ্রিত মারোয়ান নগর ভ্রমণ করিয়া আসিতেছেন কতই সন্ধান কতই গুপ্ত মন্ত্রণা অবতারণ করিতেছেন কাহার নিকট মনের কথা ভাঙিতে সাহস পান না মদিনা তন্নতন্ন করিয়াও আজ পর্যন্ত মনমতো লোক খুঁজিয়া পান নাই কেবল একটি বৃদ্ধা স্ত্রী সহিত কথায় কথায় অনেক কথার আলাপ করিয়াছেন আকারিঙ্গিতে লোভও দেখিয়াছেন কিন্তু কোথায় নিবাস কোথায় অবস্থিতি তাহার কিছুই বলেন নাই অথচ বৃদ্ধার বাড়িঘর গোপনভাবে দেখিয়া আসিয়াছেন বিশেষ অনুসন্ধানে বৃদ্ধার সাংসারিক অবস্থাও অনেক জানিতে পারিয়াছেন আজ নিষেধ সময়ে বৃদ্ধা সহিত প্রান্তে নির্দিষ্ট পর্বত গুহার নিকট দেখা হইবে এরূপ কথায় স্থির আছে মারোয়ান নিয়মিত সময়ের পূর্বে বৃদ্ধার বাটির নিকট গোপনভাবে যাইয়া সমুদয় অবস্থা জানিয়া আসিতেছেন যে বৃদ্ধার কথায় সন্দেহ আছে শুনিয়া শীঘ্র শীঘ্র কোনরূপ সমুদয় দেখিয়া আসিতেছেন নির্দিষ্ট সময়ের পূর্বেই গিরিগুহার নিকট বৃদ্ধার অপেক্ষায় থাকিবেন সেই স্ত্রীলোকটির নাম মায়মোনা মায়মোনার কেশপাশ শুভ্র বলিয়াই লেখক তাহাকে বৃদ্ধা বলিয়া সম্বোধন করিয়াছেন কিন্তু মায়মোনা বাস্তবিক বৃদ্ধা নহে মারওয়ান চলিয়া গেলে তাহার কিছুক্ষণ পরেই একটি স্ত্রীলোক সদস্য পরিচ্ছেদ পরিধান করিয়া অন্য মনস্কভাবে কি যেন চিন্তা করিতে করিতে রাজপথ দিয়া যাইতেছেন আব্রু চন্দ্র ও আদম সুরাতের প্রতি বারবার দৃষ্টি করিতেছে তাহার আর অর্থ নাই বোধহয় নির্দিষ্ট সময় উত্তীর্ণ হইবার আশঙ্কা অর্থলোভে পাপ কার্যে রত হইবে তাহাই আলোচনা করিয়া অন্য মনস্কে যাইতেছে তারাদল এক একবার চক্ষু বুঝিয়া ইঙ্গিতে যেন তাহাকে নিষেধ করিতেছে প্রকৃতির স্বাভাবিক নিস্তব্ধতার মধ্য হইতে যেন না না শব্দে বারণ করিতেছে মারমোনার কর্ণ টাকার সংখ্যা গণিতে ব্যস্ত সে বারণ শুনিবে কেন মন সেই নির্দিষ্ট পর্বত গুহার নিকটে এ সকল নিবারণের প্রতি সে মনকে আকৃষ্ট হইতে পারে নগরের বাহির হইয়া একটু দ্রুতপদে চলিতে লাগিল নির্দিষ্ট গিরিগুহার নিকটে মারওয়ান অপেক্ষা করিতেছিলেন মায়মুনাকে দেখিয়া তাহার মনের সন্দেহ একেবারে দূর হইল উভয় একত্র হইলেন কথাবার্তা চলিতে লাগিল মায়মুনা বলিল আপনার কথাবার্তার ভাবে আমি অনেক জানিতে পারিয়াছি আমাকে যদি বিশ্বাস করেন তবে একটি কথা আগে বলি মারওয়ান কহিলেন তোমাকে বিশ্বাস না করিলে মনের কথা ভাঙিব কেন তোমার কথাক্রমেই এই নিষেধ সময়ে জনশূন্য পর্বতগুহার নিকটেই বা আসিব কেন তোমার যাহা ইচ্ছা বলো মায়মোনা কহিল কার্য শেষ করিলে তো দিবেনি কিন্তু অগ্রে কিছু দিতে হইবে দেখুন অর্থই সকল আমি নিতান্ত দুঃখিনী আপনার এই কার্যটি সহজ নহে কতদিনে যে শেষ করিতে পারিব তাহার ঠিক নাই এই কার্যের জন্যই আমাকে সর্বদা চিন্তিত থাকিতে হইবে জীবিকা নির্বাহের জন্য অন্য উপায়ে একেবারে হস্তসংকোচ করিতে হইবে দিবারাত্রি কেবল এই মন্ত্রণা এই কথা লইয়াই বেতে ব্যস্ত থাকিতে হইবে আপনি বিবেচনা করুন ইহার কোনটি অযথার্থ বলিলাম কথার ভাব বুঝিয়া কয়েকটি স্বর্ণ মুদ্রা মায়মুনার হাতে দিয়া মারওয়ান বলিলেন যদি কৃতকার্য হইতে পার সহস্র সুবর্ণ মোহর তোমার জন্য ধরা রহিল মোহরগুলি রুমালে বাঁধিয়া মায়মুনা বলিল দেখুন যার দুই তিনটি স্ত্রী তার প্রাণবোধ করিতে কতক্ষণ লাগে সে তো আজরাইলকে সর্বদা নিকটে বসাইয়া রাখিয়াছে তাহার প্রাণরক্ষা হওয়াই আশ্চর্য মরণ আশ্চর্য নয় মারওয়ান বলিলেন তাহা নয় বটে কিন্তু লোকটি আবার কেমন যেমন লোক স্ত্রীরাও তেমনি দুই তিনটি স্ত্রী হওয়ার আর ভয়ের কারণ কি মায়মুনা কহিল ও কথা বলিবেন না পয়গম্বর হন ইমামি হন ধার্মিক পুরুষই হন আর রাজাই হন প্রাণ কয়েকজনকে দেওয়া যায় ভাগি জুটিলেই নানা কথা নানা গোলযোগ সপত না আছে এমন স্ত্রী জগতে জন্মে নাই সপতীর মনে ব্যথা দিতে কোন শপথনির ইচ্ছা নাই আমি সে কথা এখন কিছু বলিব না আপনার প্রতিজ্ঞা যেন ঠিক থাকে মারওয়ান বলিলেন এখানে তুমি আর আমি ভিন্ন আর কি হই নাই এ প্রতিজ্ঞার সাক্ষী কাহাকে করি এই অনন্ত আকাশ ওই অসংখ্য তারকারাজি ওই পূর্ণচন্দ্র এই গিরিগুহা আর এই রজনী দেবীকেই সাক্ষী রাখিলাম হাসানের প্রাণবধ করিতে পারিলেই আমি তোমাকে সহস্র মোহর পুরস্কার দিব তৎসম্বন্ধে তুমি যখন যাহা বলিবে সকলে আমি প্রতিপালন করিব আরেকটি কথা এ বিষয়ে কেহ না জানিতে পারে আমি এ কথায় সম্মত হইতে পারি না কেহ জানিতে পারিলে কার্য উদ্ধার হইবে কি প্রকারে তবে আসল কথাটি আরেকজনের কর্ণ ভিন্ন দ্বিতীয় জনের কর্ণে প্রবেশ করিবে না সে তোমার বিশ্বাস কার্য উদ্ধারের জন্য যদি কাহারও নিকট কিছু বলিতেও হয় বলিও কিন্তু তিনজন ভিন্ন আর একটি প্রাণীও যেন জানিতে না পারে মায়মুনা বলিল হযরত আমাকে নিতান্ত সামান্য স্ত্রীলোক মনে করিবেন না দেখুন রাজমন্ত্রীরা রাজ্য রক্ষা করে যুদ্ধবিগ্রহ বা সন্ধির মন্ত্রণা দেয় নির্জনে বসিয়া কত প্রকারে বুদ্ধির চালনা করে আমার এ কার্য সেই রাজকার্যের অপেক্ষা কম নহে যেখানে অস্ত্রের বল নাই মহাবীরের বীরত্ব নাই সাহস নাই সাধ্য নাই সেইখানেই মায়মুনা শত অর্গলযুক্ত দ্বারও আমি সহজে খুলিয়া থাকি যেখানে বায়ুর গতিবিধি নাই সেখানেও আমি অনায়াসে গমন করি যে যোদ্ধার অন্তর পাশানে গঠিত তাহার মন গলাইয়া মোমে পরিণত করিতে পারি যে কুলবধূ সূর্যের মুখ কখনো দেখে নাই চেষ্টা করিলে তাহার সঙ্গে দুটো কথা কহিয়া আসিতে পারি নিশ্চয়ই জানিবেন পাপ শূন্য দেহ নাই লোক জগৎ নাই যেখানে যাহা খুঁজিবেন সেইখানেই তাহা পাইবেন মারওয়ান কহিলেন মুখে অনেকেই অনেক কথা বলিয়া থাকে কার্যে তাহার অর্ধেক পরিমাণ সিদ্ধ হইলেও জগতে অসুখের কারণ থাকিত না অভাবের নামও কেহ মুখে আনিত না তোমার কথা রহিল আমার কথাও রহিল রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল ওই দেখো সুখ পূর্বগণনে দেখা দিয়াছে শীঘ্র শীঘ্র নগর মধ্যে যাওয়া উচিত আমি তোমার বাটির সন্ধান লইয়াছি আবশ্যক মতো যাইব এবং গুপ্ত পরামর্শ আবশ্যক হইলে নিশ্চিত সময়ে উভয় এই গিরিগুহার সন্নিকটে আসিয়া সমুদ্রের কথাবার্তা কহিব ও শুনিব এই বলিয়া মারোয়ান বিদায় হইলেন মায়মুনা বাটিতে গেল গৃহমধ্যে শয্যার উপর বসিয়া মোহরগুলি দীপালোকে এক এক করিয়া গনিয়া যথাস্থানে স্থাপন পূর্বক আপনা আপনি বলিতে লাগিল হাসান আমার কে হাসানকে মারিতে আর আমার দুঃখ কি আর ইহাও এক কথা আমি অত নিজে মারিব না আমি কেবল মাত্র, আমার পাপ কি মনে মনে এরূপ আন্দোলন করিতে করিতে করিতেমোনা শয়ন করিল রাত্রি প্রভাত হইল নগরস্থ উপাসনা মন্দিরে প্রভাতির উপাসনার জন্য ভক্তবৃন্দ সুসরে আহ্বান করিতেছে নিদ্রাপেক্ষা ধর্মালোচনা অতি উৎকৃষ্ট আরবি ভাষায় এ কথার ঘোষণা করিতেছে ক্রমে সকলেই জাগিয়া উঠিল নিত্যক্রিয়াদি সমাধা করিবার পর সকলের মুখেই শত সহস্র প্রকারে ঈশ্বরের নাম ঘোষিত হইতে লাগিল কি বালক কি বৃদ্ধ কি যুবক কি যুবতী সকলেই ঈশ্বরের গুণগান করিয়া বিশ্রাম বিশ্রামদায়নি বিভাবরীকে বিদায় দান করিলেন সকলেই যেন ঈশ্বরের নামে তৎপর ঈশ্বরের প্রেমে উৎসাহী মদিনাবাসী মাত্রেই ঈশ্বরের উপাসনায় ব্যস্ত। কেবল মায়মুনা ঘোর নিদ্রায় অভিভূতা এই মাত্র শয়ন করিয়াছে উপাসনার সময় উঠিতে পারে নাই নিদ্রাভঙ্গের পরই তাহাকে যে ভয়ানক পাপ কার্যে প্রবৃত্ত হইতে হইবে যে সাংঘাতিক কার্যের অনুষ্ঠান করিতে হইবে তাহা ভাবিলে হৃদয় শুষ্ক হয় অর্থলোভে পূর্ণাত্মা হাসানের প্রাণ বিনাশে হস্তপ্রসারণ করিবে ও পাশানির প্রাণ কি পাশান অপেক্ষাও কঠিন নিরপরাধে পবিত্র দেহের সংহার করিবে এ পাপ কি একটুও তাহার মনে হইতেছে না অকাতরে নিদ্রাসুক অনুভব করিতেছে কি আশ্চর্য রমণীর প্রাণ কি এতই কঠিন হইতে পারে মাইমুনা নিদ্রিত অবস্থাতেই শয্যাপরিস্থ উপাদান চাপিয়া ধরিয়া গঙ্গাইতে গঙ্গাইতে বলিতে লাগিল আমি নহি মারওয়ান এজিদের প্রধান উজির মারওয়ান দুই তিনবার মারওয়ানের নাম করিয়া মাইমুনার নিদ্রাভঙ্গ হইল নিদ্রিত অবস্থায় কি স্বপ্ন দেখিয়াছিল কি কারণে ভয় পাইয়াছিল কি কষ্টে পড়িয়াছিল কে কি বলিল মাইমুনার মনই তাহা জানে মাইমুনার নিস্তব্ধ অবস্থায় শয্যাপরি বসিয়া রহিল এক একদৃষ্টে কি দেখিল কি ভাবিল নিজেই জানিল শেষে বলিয়া উঠিল স্বপ্ন সকল অমূলক চিন্তা বুদ্ধিহীন মূর্খেরাই স্বপ্নে বিশ্বাস করিয়া থাকে যাহাই আমার কপালে থাকুক আমি স্বপ্নে যাহা দেখিলাম সে ভয়ে হাজার মোহরের লোভ কখনো পরিত্যাগ করিতে পারিব না একই কম কথা একটা নয় দুটা নয় দশ শত মোহর প্রস্তার আঘাতে মারিবে যে দিবে সেই মারিবে কি কথা এই বলিয়াই অন্য গৃহে গমন করিল কিঞ্চিত বিলম্বে নতুন আকারে নতুন বেশে গৃহ হইতে বহির্গত হইল মায়মুরা এখন ধীরা নম্র স্বভাবা সর্বাঙ্গে বোরকা বোরকা ব্যবহার না করিয়া স্ত্রীলোকেরা প্রকাশ্য রাজপথে গমনাগমন করিলে রাজবিধি অনুসারে দণ্ডনীয় হইতে হয় সেইজন্য মাইমুনা বোরকা ব্যবহার করিয়া বহির্গত হইল মাইমুনা আজ কি উদ্দেশ্য সাধন করিতে বহির্গত কোথায় যাইতেছে তাহা পাঠকগণ বোধ হয় বুঝিয়া থাকিবেন মায়মুনা ইমাম হাসানের অন্তরপুরে প্রায় যাতায়াত করিত হাসনেবানুর নিকট তাহার আদর ছিল না হাসনেবানুকে দেখিলেই সে ভয়ে জড়সড় হইত জয়নাবের নিকটেও কয়েকদিন চক্ষের জল ফিলিয়া স্বপত্নীর নিন্দাবাদ করিয়াছিল হাসনেবানু থাকিতে কাহারও সুখ নাই এই প্রকার আরও দুই একটি মন ভাঙন মন্ত্র আওড়াইয়াছিল কিন্তু তাহাতে সুফল ফলে নাই বরং যাহা শুনিয়াছিল তাহাতে জয়নাবের নিকট চোখের জল ফেলিতে আর সাহস করিত না নিতান্ত আবশ্যক না হইলে জয়নাবের নিকট আর যাইত না জায়দার সহিত তাহার পুরাতন ভালোবাসা জায়দার সঙ্গেই বেশি আলাপ বেশি কথা বেশি কান্না মায়মুনাকে পাইলেই জায়দা মনের কপাট খুলিয়া বসিতেন পূর্বকথা জয়নাব আসিবার পূর্বে হাসানের ভালোবাসা হাসানের আদর যত্ন আর এখানকার অবস্থা বলিতে জায়দা দু এক ফোঁটা চোখের জল ফেলিতেন মাইমুনাও সেই কান্নায় যোগ দিয়া কাঁদিতে কাঁদিতে চক্ষু ফুলাইত জায়দা ভাবিয়াছিলেন মুদিনার মধ্যে যদি কেহ দুঃখিত হয় তবে সে মাইমুনা। দুইটা মুখের কথা কহিয়া সান্ত্বনা করিবার যদি কেহ থাকে তবে সে মাইমুনা। কোনরূপ উপকারের আশা থাকিলেও সে মাইমুনা। মাইমুনা ভিন্ন সে সময় আপন বলিতে আর কাহাকেও চক্ষে দেখেন নাই মাইমুনাকে দেখিয়াই ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন মাইমুনা এ কয়েকদিন দেখি নাই কেন মাইমুনা উত্তর করিল তোমার কাজ না করিয়া কেবল যাওয়া আসায় লাভ কি তুমি তো বলিয়াই মনের ভাব পাতলা করিয়াছ এখন ভোগ আমার কষ্ট আমার মেহনত আমার তা বোন তোমার জন্য যদি আমার ঘরকন্যা রসাতলে যায় দিনদুনিয়া খারাপই হয় তাহাও শিকার তথাপি যাহাতে হয় আমি তোমার উপকার করিবই করিব আমি ভুলি নাই জায়দা কহিলেন সে সকল কথা আর আমার মনে নাই পাগলের মতো একদিন কি বলিয়াছিলাম তুমি তাই মনে করিয়া রাখিয়াছ যাক ও কথা যাক ও তুমি আর কখনোই মনে করিও না কোনো চেষ্টাও করিও না আমার মাথা খাও আর ও কথা মুখে আনিও না কৌশলে স্বামী বস মন্ত্রের গুণে স্বামীর মন ফেরানো মন্ত্রে ভালোবাসা ঔষধের গুণে স্বামী বসে আনা সকল বড় লজ্জার কথা স্বাভাবিক মনে যে আমার হইল না তাহার জন্য আর কেন সকলেই অদৃষ্টের লেখা আমি যত্ন করিলে আর কি হইবে জয়নাবকে মারিয়াই বা কোন পাপের বোঝা মাথায় করিব ঈশ্বর তাহাকে স্বামী সোহাগিনী করিয়াছেন তাহাতে যে বাধা দিবে সেই অথপতনে যাইবে আমি সমুদয়ে বুঝিয়ে একেবারে নিরস্ত হইয়াছি যে আমার হইল না আমার মুখের দিকে যে ফিরিয়া তাকাইল না তাহাকে ঔষধে বশ করিয়া লাভ কিবন সে বস কয় দিনের সে ভালোবাসা কয় দিনে। সে ভালোবাসা কয় মুহূর্তের যদি মন্ত্রের গুণ থাকে ঔষধের ক্ষমতা থাকে তাহা হইলে সে কি আর যথার্থ ভালোবাসার মতো হয় ধরে বেঁধে আর মনের ইচ্ছায় যে কত প্রভেদ তাহা বুঝিতে পারো মানিলাম ঔষধে মন ফিরাইবে নতুন ভালোবাসার সহিত শত্রুভাব জন্মাইয়া দিবে কিন্তু আমাকে যে ভালোবাসিবে তাহার ওষুধ কি তাহাও যেন হইল কারণ আমি হাতে করিয়া খাওয়াইব আমাকে ভালোবাসার ভার সহিতে হইবে কিন্তু ঔষধ তো আর চিরকাল পেটে থাকিবে না ক্রমে ওষুধের গুণ কমিতে থাকিবে ভালোবাসাও কমিতে থাকিবে শেষে আবার যে সেই বরং বেশিরই বেশি সম্ভাবনা না ব্যাঙ্গচ্ছলে মায়মোনা জিজ্ঞাসা করিল তবে কি আপোষ হইয়াছে না ভাগবন্ডন বিলি ব্যবস্থা করিয়া ভাগাভাগি করিয়া লইয়াছ কিংবা মনের মকদ্দমায় সালিসি নিষ্পত্তি হইয়া মিটমাট হইয়া গিয়াছে জায়দা উত্তর করিলেন ভাগবন্ডন করি নাই আপোসও করি নাই মিটমাটও করি নাই এ জীবনে তাহা হইবেও না জায়দা বাঁচিয়া থাকিতে স্বামী ভাগ করিয়া লইবেও না মনের খেদে আর কি করিবোন দেখে শুনে একেবারে আশা ভরসায় জলাঞ্জলি দিয়া বসিয়াছি স্বামীর নাম আর করিব না স্বামীর কথার মুখে আনিব না যাহাদের স্বামী যাহাদের ঘরকন্যা তাহারাই থাকুক তাহারাই সুখ করুক জায়দা আজেও যে ভিকারিনী কালিও সেই ভিকারিনী মায়মুনা কহিল এত উদাস হইও না যাহা করো বুদ্ধি স্থির করিয়া আগো পিছু বিবেচনা করিয়া করিও তোমার শত্রু অনেক মিত্র অনেক মনে করিলে তুমি রাজ জানি আবার মনে না করিলে তুমি পথের ভিকারিনী আবার বোন আমি তো দেখিতেছি বড় ইমাম যে চোখে জয়নাবকে দেখেন তোমাকেও সেই চোখে দেখিয়া থাকেন আবার সেই চোখে হাসনাবানুকেও দেখিয়া থাকেন কোনো বিষয়ই তো ভিন্ন ভাব দেখিতে পাই না শুনিতে পাই জয়নাবকেই তিনি বেশি ভালোবাসেন কিন্তু কই আমি তো তাহার কিছুই দেখিতে পাই না বরং দেখিতে পাই তোমার প্রতি তাহার টান অধিক ঈষৎ হাস্য করিয়া জায়দা কহিলেন তুমি কি বুঝিবে প্রকাশে কিছু ইতর বিশেষ দেখিতেও পাও না তাহা ঠিক ভিতরে যে কি আছে তাহা কে বুঝিবে লোকের নিন্দা ধর্মের ভয় কাহারও না আছে বিশেষত ইহারা ইমাম প্রকাশের সকল স্ত্রীকে সমান দেখেন কিন্তু দেখাও অনেক প্রকার আছে ধর্মরক্ষা লোকের মনে প্রবোধ আমাদের মন বুঝানো অনায়াসেই হয় কিন্তু ইহার মধ্যে যে একটু গুহভাব আছে তাহা আমি মুখে বলিতে পারি না উপমার কোনো সামগ্রীর সম্মুখেও নাই যে তাহা দেখাইয়া তোমাকে বুঝাইব এখন তিনি কথা কহেন কিন্তু পূর্বেকার শেষর নাই মিশ্রতাও নাই ভালোবাসেন কিন্তু তাহাতে রস নাই আদর করেন কিন্তু সে আদরে মন গলে না বরং বিরক্তিই জন্মে আগে জায়দার নিকট সময়ের দীর্ঘতা আশা করিতেন এখন যত কম হয় ততই মঙ্গল তাহাই ইচ্ছা পূর্বে কথাবার্তাতেই রাত্রি প্রভাত হয়ে আছে তবু সে কথা রীতি হয় নাই মনের কথা ফুরায়ও নাই এখন জায়দার শয্যায় শয়ন করিলে ডাকিয়া নিদ্রা ভঙ্গ করিতে হয় প্রভাতী উপাসনার সময় উত্তীর্ণ হইয়া যায় ঊষাকালে একত্র শয়ন করিয়াছেন কিন্তু উপাসনার ব্যাঘাত নাই ঘরের কথা মনের কথা কে বুঝিবে বল দেখি আমার দুঃখ অপরে কি বুঝিবে বল দেখি কাহাকেও বা বলিব জগতে আমার আমার বলিয়া কেহই নাই মনে কোনো আশাও নাই এখন শীঘ্র শীঘ্র মরণ হইলেই আমি নিস্তার পাব কাঁদিয়া কাঁদিয়া মায়মোনা বলিতে লাগিলেন জায়দা তুমি কেন মরিতে চাও তুমি মনে করিলে কি না করিতে পারো ইচ্ছা করিলেই তোমার দুঃখ দূর হয় তুমি মনে করিলেই তোমার শত্রুর মুখে ছাই পড়ে আমি তো আগেই বলিয়াছি তোমার মনি সকল মনে করিলে তুমি রাজড মনে না করিলেই ভিখারিনী জায়দা জিজ্ঞাসা করিলেন মনে করিলেই যদি মনের দুঃখ যায় তবে এ জগতে কে না মনে করে মায়মোনা উত্তর করিল আমি তো আর দশ টাকার লাভের জন্য তোমার মন মতো কথা বলিতেছি না যাহা বলি মন ঠিক করিয়া একবার মনে করো দেখি তোমার মনের দুঃখ কোথায় থাকে জায়দা কহিলেন তোমার কোন কথাটা আমি মনের সহিত শুনি নাই মাইমুনা তুমি আমার পরম হিতস্বিনী যাহা বলিবে তাহার অন্যথা কিছুতেই করিব না মায়মুনা কহিল যদি মনে না লাগে তবে করিও না কিন্তু মন হইতে কখনোই মুখে আনিতে পারিবে না ধর্ম সাক্ষী করিয়া আমার নিকট প্রতিজ্ঞা করো এখনই বলিতেছি জায়দা কহিলেন প্রতিজ্ঞা কি তোমারি মাথায় হাত দিয়া বলিতেছি যাহা বলিবে তাহাই করিব সে কথা কাহারও নিকট ভাঙিব না উত্তম সুযোগ পাইয়া মায়মোনা অতি মৃদু মৃদু স্বরে অনেক মনের কথা বলিল জায়দাও পূর্বক শুনিতে শুনিতে শেষের একটি কথায় চমকিয়া উঠিলেন চমকিতভাবে একদৃষ্টে মাইমোনার মুখের দিকে চাহিয়া রহিলেন অঙ্গ শিহরিয়া উঠিল ভয়ে থতমত খাইয়া বলিলেন শেষের কার্যটি জায়দার প্রাণ থাকিতে হইবে না এ দুঃখে যদি মরিয়াও যাই আরও শত শত প্রকার দুঃখ যদি ভোগ করি সপত্নি বিষম বিষে আরও যদি জর্জরিত হয় পরমায়ের শেষ পর্যন্ত যদি এই দুঃখে সীমা না হয় তথাপি উহা পারিব না আমার স্বামী আর আমি আমার প্রাণের প্রাণ কলিজার টুকরো আর আমি শেষ কথাটি শেষ করিতে না দিয়াই মাইমোনা কহিল শেষের কার্যটি না করিলে কোনো কার্য সিদ্ধ হইবে না কথাটি আগে ভালো করিয়া বিবেচনা করো তাহার পর যাহা বলিতে হয় বলিও যে রাজরানী জয়নাব হইত সেই রাজরানী আবার সেই সহস্র স্বর্ণ মুদ্রা পুরস্কার সকলই সুখের জন্য জগতে যদি চিরকালী দুঃখের বোঝা মাথায় করিয়া বহিতে হয় তবে মনুষ্যকুলে জন্মলাভে কি ফল এমন সুযোগ কি আর হইবে এ সময় কি চিরকালী এমনই থাকিবে সময় সুযোগ পাইলে হাতের ধন পায়ে ঠেরিতে নাই তোমার ভাগ্যে আছে বলিয়াই জয়নাব তোমার সপত্নি হইয়াছে এই সকল ঘটনা দেখিয়াও কি তুমি কিছু বুঝিতে পারিতেছো না আমার কথা কয়টি বড় মূল্যবান ইহার এক একটি করিয়া সফল করিতে না পারিলে পরিশ্রম যত্ন সকলই বৃথা এক একটি কার্যের এমনই ঘনিষ্ঠ সম্বন্ধ যে একের অভাবে অন্যটা সাধিত হইতে পারে না এ পুরী মধ্যে তোমার কে আছে বলতো তোমাকে আপন বলিয়া কে আদর করে তুমি না বলিয়াছ সকলই আছে অথচ তাহার মাঝে কি যেন নাই তাহা আমি মুখে বলিয়া বুঝাইতে পারি না তোমার মনই তাহার প্রমাণ আজই আমি আর বেশি কিছু বলিব না এই বলিয়া মায়মোনা জায়দার নিকট হইতে বিদায় হইল জায়দা মলিনমুখী হইয়া উঠিয়া গেলেন যেখানে গেলেন সেখানেও স্থির হইয়া বসিতে পারিলেন না পুনরায় নিজ কক্ষে আসিয়া শয়ন করিলেন একদিকে রাজভোগের লোভ অপরদিকে স্বামীর প্রণয় এই দুইটি ক্রমে ক্রমে তুলনা করিতে লাগিলেন যদি জায়দা স্বপতনের ঈর্ষানলে দগ্ধীভূত না হইতেন তবে কি আর জায়দা বিবেচনা তুলাদণ্ডের প্রতি নির্ভর করিয়া সম্পত্তি সুখ সমুদয় একদিকে আর স্বামী প্রণয় প্রাণ ভিন্ন দিকে ঝুলাইয়া পরিমাণ করিতে বসিতেন কখনোই নহে কতবার পরিবর্তন করিলেন দুরাশা পাষাণ ভাঙিয়া তুলাদণ্ড মন মতো ঠিক করিয়া অসীম দুঃখভার চাপাইয়া দিলেন তথাচ স্বামীর প্রাণের দিকেই বেশি ভারী হইল কিন্তু জয়নাবের নাম মনে পড়ি মাত্র পরিমাণ দণ্ডের যেদিক স্বামীর প্রাণ সেই দিক একেবারে লঘু হইয়া উচ্চে উঠিল হঠাৎ একদিকে লঘুতা প্রযুক্ত রাজ্যভোগ ধনলাভ স্পৃহা পরিমাণ একেবারে মৃত্তিকা সংলগ্ন হইয়া জায়দার মন ভারী করিয়া ফেলিল অনেক চেষ্টা করিয়াও বিবেচনা তুলাদণ্ড স্বামীর প্রাণের দিকে আর নিচে নামাইতে পারিলেন না মায়মোনার শেষ কথাটাও মনে পড়িল তোমার কেহ নাই তুমি কাহারও নও এই সংসারে আমার কেহ নাই আমিও কাহারও নহি বলিতে বলিতে জায়দা শয্যা হইতে উঠিয়া বসিয়া পুনরায় বলিতে লাগিলেন আমার কেহ নাই আমিও কাহারও নহি জায়দায় যদি মনের আগুনে পুড়িতে থাকিল তবে তাহার চক্ষের উপর জয়নাব সুখ ভোগ করিবে তাহা কখনোই হইবে না প্রথম শত্রুর প্রতিহিংসা শত্রুর মনে ব্যথা দেওয়া পরিমাণে একের অভাব বটে কিন্তু মনের ও অর্থে সুখ অসীম আমার উভয়পক্ষেই সুখ মাইমোনার কথার কেন অবাধ্য হইব জায়দা মনে মনে এইরূপ সিদ্ধান্ত করিয়া দর্পণে মুখখানি ভালো করিয়া দেখিয়া দেখিয়া বোরকা পরিধানপূর্বক গৃহ হইতে বহির্গত হইলেন মাত্রেই বোরকা ব্যবহার করিয়া যথেচ্ছ স্থানে বেড়াইতে পারে ভারতের ন্যায় তথায় পাল্কি বেহারা নাই লক্ষপতি হন রাজলনাই ভদ্র ভদ্রমহিলাই হন বোরকা ব্যবহারে যথেচ্ছভাবে ভ্রমণ করিয়া থাকেন দূরদেশে যাইতে হইল উৎসের বা অশ্বের আশ্রয় লইতে হয় মাইমুনার গৃহ বেশি দূর নহে জায়দা মাইমুনার গৃহে উপস্থিত হইয়া বোরকা মোচন শয়নকক্ষে যাইয়া বসিলেন মাইমুনাও নিকটে আসিয়া বসিল আজ জায়দা মনের কথা অকপটে ভাঙিলেন কথায় কথায় কথার ছলনায় কথায় ভর দিয়া কথা কাটাইয়া কথার ফাঁক দিয়া কথার পোশাকতা করিয়া কথায় বিপক্ষতা করিয়া সপক্ষ বিপক্ষ সকল দিকে যাইয়া আজ মায়মোনা জায়েদার মনের কথা পাইল মায়মোনার মোহমন্ত্রে জায়দা যেন উন্মাদিনী সপত্নী নাগিনীর বিষদন্তে যে অবলা এবার দংশিত হইয়াছে তাহার মন ফিরিতে কতক্ষণ চির ভালোবাসা চিরপ্রনয়পতির মমতা বিসর্জন করিতে তাহার দুঃখ কি এক প্রাণ এক স্বামী সকল এ কথা প্রায় স্ত্রীরই মনে আছে স্ত্রীর মনে থাকে কিন্তু সপত্নীর নাম শুনিলেই মনের আগুন দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ ভাবে জ্বলিয়া উঠে সে আগুন বাহির হইবার পথ পায় না বলিয়াই অন্তরঙ্গ ভালোবাসা প্রণয় মায়া মমতা একেবারে পোড়াইয়া ছাড়খাড় করিয়া ফেলে মায়মুন্নার সমুদয় কথাতেই জায়দা সম্মত হইলেন মহা সন্তুষ্ট হইয়া বলিতে লাগিল বোন এতদিনে যে বুঝিয়াছ সেই ভালো আর বিলম্ব নাই কোন সময় কাহার অদৃষ্টি কি ঘটে কে বলিতে পারি যত বিলম্ব হইবে ততই তোমার অমঙ্গলের ভাগ বেশি হইবে যাহা করিতে বসেবে তাহার উপর আর কি কথা আছে শুভকার্যে আর বিলম্ব কেন ধরো এই ঔষধ নাও এই বলিয়া মায়মুনা শয্যার পার্শ্ব হইতে খরজুর নির্মিত একটি ক্ষুদ্র পাত্র বাহির করিল তন্মধ্য হইতে অতি ক্ষুদ্র একটি কৌটা জায়দার হস্তে দিয়া বলিল বোন খুব সাবধান এই কৌটাটি গোপনে লইয়া যাও সুযোগ মতো ব্যবহার করিও মনস্কামনা পূর্ণ হইবে জয়নাবের সুখতরী ডুবে এই কোটার গুণে তুমি সকলই পাইবে যাহা মনে করিবে তাহাই হইবে জায়দা কহিলেন মাইমুনা তোমার উপদেশেই আমি সকল মায়া পরিত্যাগ করিলাম জয়নাবের সুখ স্বপ্ন আজ ভাঙিব জয়নাবের অঙ্গের আভরণ আজ অঙ্গ হইতে খসাইব সেই আশাতেই সকল স্বীকার করিলাম আমার দশার দিকে ফিরিয়া চাহিলাম না জয়নাবের যে দশা ঘটিবে আমারও সেই দশা ইহা জানিয়াও কেবল সপত্নীক মনে কষ্ট দিতে স্বামী বধ করিতে প্রবৃদ্ধ হইলাম দেখো বোন আমায় অকুল সাগরে ভাসাইও না আমার সর্বনাশ করিতে আমি তো দাঁড়াইলাম তাহাতে দুঃখ নাই জয়নাবে সর্বনাশ করিতে আমার সর্বনাশ এখন সর্বমঙ্গল ইহাও সর্বসুখ মনে করিতেছি কিন্তু বোন তুমি আমাকে নিরাশ্রয় করিয়া বিশ্বাস সমুদ্রে ভাসাইয়া দিও না ধীরে ধীরে এই কথাগুলি বলিয়া জায়দা বিদায় হইলেন মাইমুনাও গৃহকার্যে ব্যাপৃত হইল জায়দা গৃহে আসিয়া কৌটা খুলিয়া যাহা দেখিলেন তাহাতে তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল ভয়ে হস্ত কাঁপিতে লাগিল কিন্তু মাইমুনার উপদেশক্রমে সে ভয় বেশিক্ষণ রহিল না খাদ্য সামগ্রীর মধ্যে সেই কৌটার বস্তু মিশাইবেন ইহাই মাইমুনার উপদেশ সে সকল আর কিছুই পাইলেন না একটা পাত্রে কিঞ্চিত মধু ছিল তাহাতেই সেই বস্তুর কিঞ্চিত মাত্র মিশাইয়া রাখিলেন কোটাটিও অতি যত্নে সংগোপনে রাখিয়া দিলেন হযরত হাসান প্রতিদিনই একবার জায়দার গৃহে আসিয়া দু এক দণ্ড নানা প্রকার আলাপ করিতেন কয়েকদিন আসিবার সময় পান নাই সেই দিন ব্যস্তে জায়দার ঘরে আসিয়া বসিলেন জায়দা পূর্বমতো স্বামীর পদসেবা করিয়া ব্যস্ত সমস্তে জল আয়োজন করিতে লাগিলেন হাসান ভাবিয়াছিলেন জায়দার ঘরে কয়েকদিন যাই নাই না জানি জায়দা আজ কত অভিমান করিয়া রহিয়াছে কিন্তু ব্যবহারে তাহার সম্পূর্ণ বিপরীত দেখিলেন জায়দা পূর্বাপেক্ষা শতগুণ সরলতা শিখিয়াছে মানুষের পূর্ণানন্দে পরিপূরিত রহিয়াছে ভাব দেখিয়া হাসানা জায়দার গৃহেই বাস করিবেন মনে মনে স্থির করিলেন জায়দাও নানা প্রকার হাব ভাব প্রদর্শনে স্বামীর মন হরণ করিয়া প্রাণ হরণ করিতে বসিলেন ঈশ্বর ভক্তই হন মহামাহিম ধার্মিক প্রবণী হন মহাবলশালী বীরপুরুষী হন কি মহাপ্রাজ্ঞ সুপণ্ডিত হন শ্রীজাতির মায়াজাল ভেদ করা বড়ই কঠিন নারী বুদ্ধির অন্ত পাওয়া সহজ নহে জায়দা এক পাত্রে মধু ও অন্য পাত্রে জল আনিয়া স্বামীর সম্মুখে রাখিলেন সকৌতকে হাসান জিজ্ঞাসা করিলেন অসময় মধু মায়াপূর্ণ আঁকিতে হাসানের দিকে একবার তাকাইয়া জায়দা উত্তর করিলেন আপনার জন্যে আজ আট দিন এই মধু সঞ্চয় করিয়া রাখিয়াছি পান করিয়া দেখুন খুব ভালো মধু মধুর পেয়ালা হস্তে তুলিয়া হাসান বলিতে লাগিলেন আমার জন্য আট দিন যত্ন করিয়া রাখিয়াছ ধন্য তোমার যত্ন ও মায়া আমি এখনই খাইতেছি হাসান সহর্ষে এই কথা বলিয়া মধুর পাত্র হস্তে তুলিয়া মধুপান করিলেন মুহূর্ত মধ্যেই বিষের ক্রিয়া আরম্ভ হইল শরীরের অবস্থার পরিবর্তন ও চিত্তের অস্থিরতা প্রযুক্ত পিপাসার আধিক্য হইল ক্রমে কণ্ঠ তালু ও জিহবা শুষ্ক হইয়া আসিল চক্ষু লোহিত বর্ণ হইয়া শেষে দৃষ্টির ব্যাঘাত জন্মাইতে লাগিল তিনি যেন চতুর্দিকে অন্ধকার দেখিতে লাগিলেন জায়দাকে বলিলেন জায়দা এ কি হইল এ কেমন মধু এত জলপান করিলাম পিপাসা শান্তি হইল না ক্রমে শরীর অবশ হইতেছে পেটের মধ্যে কে যেন আগুন জ্বালিয়া দিয়াছে ইহার কারণ কি কিসে কি হইল জায়দা বায়ুব্যজনে প্রবৃদ্ধ হইলেন মস্তকে শীতল জল ঢালিতে লাগিলেন কিছুতেই হাসান সুস্থির হইলেন না ক্রমে শরীরের জ্বালা বর্ধিত হইতে লাগিল বিষের যন্ত্রণায় অস্থির হইয়া সামান্য শয্যার উপর গড়াগড়ি দিতে লাগিলেন পেটের বেদনা ক্রমশই বৃদ্ধি হাসান অত্যন্ত কাতর হইয়া অবশেষে কাতর স্বরে জিজ্ঞাসা করিলেন জায়দা এ কিসের মধু মধুতে এত আগুন মধুর এমন জ্বালা উহ আর সহ্য হয় না আমার প্রাণ গেল জায়দা উহ আমি আর সহ্য করিতে পারি না জায়দা যেন অবাক মুখে কথা নাই অনেকক্ষণ পরে কেবলমাত্র এই কথা সকলে আমার কপালের দোষ মধুতে এমন হইবে তাহা কে জানে দেখি দেখি আমি একটু খাইয়া দেখি হাসান সেই অবস্থাতেই নিষেধ করিয়া বলিতে লাগিলেন জায়দা আমার কথা রাখো ও মধু তুমি খাইও না আমার মাথা খাও ও মধু মুখে দিও না ছুঁও না জায়দা ও মধু নয় কখনোই ও মধু নয় তুমি খোদার দোহাই ও মধু তুমি ছুঁও না আমি যে চেতনা ভোগ করিতেছি তাহা আমি জানি জায়দা ঈশ্বরের নাম করো। পত্নীকে এই কথা বলিয়াই হাসান ঈশ্বরের নাম করিতে লাগিলেন কাহাকেও সংবাদ দিলেন না জায়দার ঘরেই ঈশ্বরের প্রতি নির্ভর করিয়া রহিলেন পবিত্র হৃদয়ে পবিত্র মুখেই দয়াময়ের পবিত্র নাম পুনঃ উচ্চারণ করিতে লাগিলেন বিষের বিষম যাতনা নামের গুণে কতক পরিমাণ অল্প বোধ হইতে লাগিল জায়দা সমস্ত রাত্রি জাগিয়া সেবা শুশ্রূষা করিলেন প্রভাতী উপাসনার সময়ে অতি কষ্টে জায়দার গৃহ হইতে বহির্গত হইয়া প্রভু মোহাম্মদের সমাধি মন্দিরে গমন করিলেন মন্দিরের সম্মুখেস্থিত প্রাঙ্গনে উপবেশন করিয়া বিনীতভাবে ঈশ্বরের নিকট সকাতরে প্রার্থনা করিতে লাগিলেন যাহার কৃপা বলে অনন্ত জগৎ সৃষ্টি হইয়াছে পর্বত সাগরে মিশিয়াছে বিজয় বোন নগরে পরিণত হইতেছে জনপূর্ণ মহানগরী নিবিড় অরণ্য হইয়া যাইতেছে সেই সর্বেশ্বরের অসাধ্য কি আছে প্রভু মহম্মদের সমাধি মন্দিরের পবিত্রতা গুণে ঈশ্বরের মহিমায় হাসান আরোগ্য লাভ করিলেন কিন্তু এই প্রথম বিষ্পান হইতে মৃত্যু পর্যন্ত চল্লিশ দিন প্রায়ই কোনো না কোন প্রকারে শরীরের গ্লানি ছিল এ কথা প্রথম বিষ্পান ও আরোগ্য লাভ অতি গোপন রাখিলেন কাহারও নিকট প্রকাশ করিলেন না প্রণয়ী বিশ্বাসী ব্যক্তি যদি একবার শত্রু হইয়া দাঁড়ায় তাহার হস্ত হইতে রক্ষা পাওয়া নিতান্ত কঠিন চিরশত্রুর হস্ত হইতে অনেকেই রক্ষা পাইতে পারে কিন্তু মিত্র যদি শত্রু হয় তাহার হস্ত হইতে রক্ষা পাওয়ার আশা কিছুতেই থাকে না বিশেষত স্ত্রী জাতি শত্রুতা সাধনে উত্তেজিত হইয়া উঠিলে তাহা শেষ না করিয়া প্রাণ থাকিতে খান্ত হয় না জায়দা খান্ত হইবেন কেন জায়দার পশ্চাতে আরও লোক আছে জায়দা একটু নিরুৎসাহ হইলে মায়মুনা নানা প্রকার উৎসাহিত করিয়া নতুনভাবে উত্তেজিত করিত একবার বিফল হইলেও দ্বিতীয়বারে অবশ্যই সুফল ফলিবে একথা জায়দার কর্ণে মধ্যে মধ্যে ফুৎকারের ন্যায় বাজিতে লাগিল মাইমুনা মনে মনে ভাবিতেছিল যাহা দিয়াছে তাহাতে আর রক্ষা নাই একবার গলা হইলেই কার্যসিদ্ধি হইবে হাসান জায়দার গৃহে আসিয়া বসিয়াছেন মধুপানে আত্মবিকার উপস্থিত হইয়াছে গোপনে সন্ধান লইয়া একেবারে নিশ্চিতভাবে আছে। কোন সময় হাসানের পুরী হইতে ক্রন্দনধ্বনি শুনিবে নিজেও কাঁদিতে কাঁদিতে যাইয়া পুরীবাসী গণেশ সহিত হাসানের বিয়োগজনিত ক্রন্দনে যোগ দিবে এরূপ আলোচনায় সারা নিশ্বি বসিয়া বসিয়া কাটাইল প্রভাত হইয়া আসিল তবু ক্রন্দন শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল না দুই এক পথ করিয়া জায়দার গৃহ পর্যন্ত আসিল জায়দার মুখে সমুদয় ঘটনা শুনিয়া আশ্চর্যান্বিত হইল জিজ্ঞাসা করিল তবে উপায় জায়দা কহিলেন উপায় আছে তুমি বাজার হইতে আমাকে কিছু মিষ্টি খেজুর আনিয়া দাও এবারে দেখিও কিছুতেই রক্ষা হইবে না খেজুরে কি হইবে মধুতে যাহা হইয়াছিল তাহাই হইবে তিনি কি তোমার ঘরে আর আসিবেন কেন আসিবেন না যদি জানিয়া থাকেন ঘুণাক্ষরে যদি টের পাইয়া থাকেন তবে তোমার ঘরে আশা দূরে থাক তোমার মুখও দেখিবেন না বোন তুমি আমার বয়সে বড় অনেক দেখিয়াছ অনেক শুনিয়াও থাকিবে কিন্তু তোমার ভ্রমও অনেক স্ত্রীজাতির জাতির এমনই একটি মোহিনী শক্তি আছে যে পুরুষের মন অতি কঠিন হইলেও সহজে নোয়াইতে পারে ঘুরাইতে পারে ফিরাইতেও পারে তবে অন্যের প্রণয় মজিলে একটু কথা আছে বটে কিন্তু হাতে পাইয়া নির্জনে বসাইতে পারিলে কাছে ঘেশিয়া মোহিনী মন্ত্রগুলি ক্রমে ক্রমে আওড়াইতে পারিলে অবশ্যই কিছু না কিছু ফল ফলাইতে পারিবেই পারিবে এ যে না পারে সে নারী নহে আর আমি তাহাকে বিষ্পান করাইব এ কথা তো তিনি জানেন না কেহ তো তাহাকে সে কথা বলে নাই তিনিও তো সর্বজ্ঞ নহেন যে জয়নাবের ঘরে বসিয়া জায়দার মনের খবর জানিতে পারিবেন যে পথে দাঁড়াইয়াছি আর ফিরিব না যাহা করিতে হয় করিব মায়মোনা মনে মনে সন্তুষ্ট হইয়া মনে মনেই বলিল মানুষের মনের ভাব পরিবর্তন হইতে ক্ষণকাল বিলম্ব হয় না প্রকাশে কহিল আমি খেজুর লইয়া শীঘ্রই আসিতেছি মায়মোনা বিদায় হইল জায়দা অপশিষ্ট মধু যাহা পাত্রে ছিল তাহা আনিয়া দেখিতে দেখিতে বলিতে লাগিল যেমন মধু তেমনই আছে ইহার চারিভাগের এক ভাগও যদি উদরস্থ হইত আজ এতক্ষণে জয়নাবের সুখ ডুবিয়া যাইত সুখের বাসা ভাঙে একেবারে দুঃখের সাগরে ডুবিত স্বামী সোহাগিনী স্বাদ মিটিয়া যাইত এই সুমধুর মধুতেই জায়দার আশা পরিপূর্ণ হইত প্রথমে যে ভাব হইয়াছিল আর কিছুক্ষণ সেই ভাব থাকিলে আজ জয়নাবের আর হাসিমুখ দেখিতাম না আমারও জ্বলিত না একবার দুইবার তিনবার যতবার হয় চেষ্টা করিব চেষ্টার অসাধ্য কি আছে মাইমোনা খেজুর লইয়া উপস্থিত হইল বলিল সাবধান আর আমি বিলম্ব করিব না যদি আবশ্যক হয় সময় বুঝে আমার বাটিতে যাইও এই কথা বলিয়া মাইমোনা চলিয়া গেল জায়দা সেই খেজুরগুলি বাছিয়া বাছিয়া দুই ভাগ করিলেন এক ভাগে প্রত্যেক খেজুরে এমন এক চিহ্ন দিলেন যে তিনি ভিন্ন অন্য কাহারও ও চক্ষে তাহা পড়িবার সম্ভাবনা রহিল না অবশিষ্ট অচিহ্নিত খেজুরগুলিতে সেই কৌটার সাংঘাতিক বিষ মিশ্রিত করিয়া উভয় খেজুর একত্র করিয়া রাখিয়া দিলেন হাসান জয়নাবকে বলিয়াছিলেন গত রাত্রে জায়দার গৃহে বাস করিব ইচ্ছা ছিল দৈববশে এমনই একটি ঘটনা ঘটিল যে সমস্ত রাত্রি পেটের বেদনায় শরীরের জ্বালায় অস্থির ছিলাম মুহূর্তকালের জন্যও সুস্থির হইতে পারি নাই ভাবনায় চিন্তায় জায়দা কোনো কথাই মুখে আনিতে পারিল না কেবলমাত্র বলিয়াছিল সকলে আমার কপাল তাহা যাহা হোক আজিও আমি জায়দার গৃহে যাইতেছি জয়নাব বিশেষ সন্তুষ্ট হইয়া হাসানকে বিদায় করিলেন জয়নাবির ইচ্ছা যে কাহারও মনে দুঃখ না হয় স্বামী ধনে কেহই বঞ্চিত না হয় সে ধনে সকলেই সমভাবে অধিকারিনী ও প্রত্যাশিনী হাসানের শরীর সম্যক প্রকারে সুস্থ হয় নাই বিষের তেজ শরীর হইতে একেবারে যে নির্দোষভাবে অপ্রসৃত হইয়াছে তাহাও নহে শরীরের ও দুর্বলতা এবং উদরের জড়তা এখনও অনেক আছে এ সকল থাকা সত্ত্বেও তিনি জায়দার গৃহে উপস্থিত হইয়া গত রাত্রির ঘটনা আলোচনা করিতে লাগিলেন সেই মধুর কথাও জিজ্ঞাসা করিলেন জায়দা উত্তর করিলেন যে মধুতে এত যন্ত্রণা এত ক্লেশ সেই মধু আমি আবার গৃহে রাখিব পাত্র সমেত তাহা আমি তৎক্ষণাৎ দূর করিয়া ফেলিয়া দিয়াছি জায়দার ব্যবহারে হাসান যার পণ্যায় সন্তুষ্ট হইলেন সুযোগ পাইয়া জায়দা সেই খর্জুরের পাত্র ইমাম হাসানের সম্মুখে রাখিয়া নিকটে বসিয়া খর্জুর ভক্ষণে অনুরোধ করিলেন হাসান স্বভাবত খর্জুর ভালোবাসিতেন কিন্তু গত রজনীতে মধুপান করিয়া যে কষ্ট পাইয়াছিলেন তাহা মনে করিয়া একটু ইতস্তত করিতে লাগিলেন চতুরা জায়দা স্বামীর অগ্রেই চিহ্নিত খেজুর খাইতে আরম্ভ করিয়া দিলেন দেখা দেখি ইমাম হাসানও চিহ্নিত এবং অচিহ্নিত উভয় বিধ খেজুর একটি একটি করিয়া খাইতে আরম্ভ করিলেন ঊর্ধ্ব সংখ্যা ষাটটি উদরস্থ হইলেই বিষের কার্য আরম্ভ হইল হাসান প্রযুক্ত আর খাইলেন না কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই অস্থির হইয়া পড়িলেন আর বিলম্ব করিলেন না কোনো কথাও কহিলেন না নিতান্ত দুঃখিতভাবে প্রাণের অনুজ হোসেনের গৃহাভিমুখেও গমন করিলেন এবারও কাহাকে কিছু বলিলেন না কিছুক্ষণ ভাতৃগৃহ অবস্থিতি করিলেন নিদারুণ বিষের যন্ত্রণা ক্রমশ অসহ্য হইয়া উঠিল পুনরায় তিনি প্রভু মোহাম্মদের রজা মোবরকে যাইয়া ঈশ্বরের নিকটে আরোগ্য প্রার্থনা করিতে লাগিলেন দয়াময় এবারেও হাসানের আরোগ্য করিয়া প্রাণ রক্ষা করিলেন জায়দার আচরণ হাসান কিছু বুঝিতে পারিয়াছিলেন তথাপি সে কথা মুখে আনিলেন না কাহার নিকট প্রকাশ করিলেন না কিন্তু মনে মনে বড়ই দুঃখিত হইলেন নির্জনে বসিয়া মনে মনে বলিতে লাগিলেন স্ত্রী দুঃখের ভাগিনী সুখের ভাগিনী আর আমার স্ত্রী যাহা ঈশ্বরই জানেন আমি জ্ঞানপূর্বক জায়দার কোনো অনিষ্ট করি নাই কোনো প্রকারে কষ্টও দেই নাই জয়নাবকে বিবাহ করিয়াছি বলিয়াই কি জায়দা আমার প্রাণ লইতে সংকল্প করিয়াছে সহস্তে প্রতিবধে প্রবৃদ্ধ হইয়াছে সপত্নির সম্বন্ধ তাহার নতুন নহে হাসনেবানু তাহার স্বপত্নী যে জায়দা আমার জন্য সর্বদা মহাব্যস্ত থাকিত কিসে আমি সন্তুষ্ট থাকিব তাহারই অনুসন্ধান করিত আজ সেই জায়দা আমার প্রাণ বিনাশের জন্য বিষ হস্তে করিয়াছে এ কথার কাহাকেও বলিব না এ বাটিতে আর থাকিব না মায়াময় সংসার ঘৃণাস্থ স্থান নিশ্চয়ই জায়দার মন অন্য কোনো লোভে আক্রান্ত হইয়াছে অবশ্যই জায়দা কোনো আশায় ভুলিয়াছে কুহুকে পড়িয়াছে শপথ নিবাদে আমাকে বিষ দিবে কেন এ বিষ জয়নাবকে দিলেই তো সম্ভবে। জয়নাবের প্রাণেই তাহার অনাদর হইতে পারে আমার প্রাণে অনাদর হইলে তাহারা সুখ কি স্ত্রী হইয়া যখন স্বামী পথে অগ্রসর হইয়াছে তখন আর আমার নাই এ আর থাকিব না মুখ আর দেখিব না এই আমার জীবন বিনাশের প্রধান যন্ত্র কিছুতেই এখানে থাকা উচিত নহে বাইরের শত্রু হইতে রক্ষা পাওয়া বরং সহজ কিন্তু ঘরের শত্রু হইতে রক্ষা পাওয়া দুষ্কর শত্রু দূরে থাকিলে সর্বদা আতঙ্ক কোন সময় কি ঘটে কোন সূত্রে কোন সুযোগে কি উপায়ে কোন পথে কাহার সাহায্যে শত্রু আসিয়া কি কৌশলে শত্রুতা সাধন করে এই ভাবনায় ও এই ভয়েই সর্বদা আকুল থাকিতে হয় কিন্তু আমার ঘরেই শত্রু নিজ দেহই আমার ঘাতক নিজ হস্তই আমার বিনাশক নিজ আত্মাই আমার বিসর্জক উহ কি নিদারণ কথা মুখে আনিত কষ্ট বোধ হয় স্ত্রী ও স্বামীতে দেহ ভিন্ন বটে কিন্তু আমি তো আর কিছুই ভিন্ন দেখি না স্বামী ও স্ত্রী এক দেহ হইতে পারে না বলিয়াই ভিন্নভাবে থাকে কিন্তু আত্মা এক মন এক মায়া মমতা এক আশা এক ভরসা এক প্রাণ এক সকলই এক কিন্তু কি দুঃখ কি ভয়ানক কথা হা অদৃষ্ট আমারও সেই এক আত্মা এক প্রাণ স্ত্রীর তাহার হস্তে স্বামী বিনাশের বিষ কি পরিতাপ সেই কোমল হস্ত স্বামীর জীবন প্রদীপ নির্মাণের জন্য প্রসারিত আর এই স্থানে থাকিব না বনে বনে পশুপক্ষী দিকের সহবাসে থাকাই ভালো এ পুরীতে আর থাকিব না এই দৃঢ়সংকল্প হইয়া হাসান আপন প্রধান মিত্র আব্বাস ও কতিপ ইয়ার সমভিবিহারে মদিনার মুসালনগরে গমন করিলেন মুসালবাসীরা হজরত ইমাম হাসানের শুভাগমনে যার পণ্যায় আনন্দিত হইয়া অতি সমাদরে বিশেষ ভক্তি উপহারে অভ্যর্থনা করিলেন কিন্তু এখানে তাহার ভাগ্যে বেশিদিন বিশ্রাম ঘটিল না শুনছিলেন মীর মোশাররফ হোসেনের ঐতিহাসিক উপন্যাস বিষাদ সিন্ধু আজ পড়ছিলাম এর চতুর্থ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ